আজ আমাদের রেসিপি বিভিন্ন রকম সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। নিয়ে নিয়েছি ঝিঙে, টমেটো, পটল, আলু আর কাঁচা লঙ্কা চেরা। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিলস্পুন আদা বাটা, পরিমাণ মতো হলুদ, 1/2 টেবিলস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছের টুকরোগুলো। মাছগুলোকে আগে থেকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর 1/2 টেবিলস্পুন গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব, তারপর ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু আর পটলের টুকরোগুলো। আলু আর পটলগুলোকে এবার ভেজে নেব। আলু আর পটল ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি অ্যাড করবার পর সামান্য নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে যেহেতু একটু নরম, সেহেতু আলু আর পটলের সাথে একসাথে কখনোই ভাজতে যাবেন না। আলু পটলের সাথে ঝিঙেটা ভাজলে ঝিঙেটা একেবারে গলে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর প্রথমেই যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার অ্যাড করব। এই প্রচণ্ড গরমে রিচ খাবার খেতে ভালো না লাগলে একবার এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন। শরীর এবং মনে অসাধারণ তৃপ্তি আনে এই সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। সবজি এবং মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই সবজি এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ কষানোটা যত ভালো হবে খাবারটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। মশলা কষানো কমপ্লিট, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এই 5 মিনিটে সবজিগুলো বেশ নরম হয়ে এসছে, এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ততক্ষণে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটি কিন্তু বেশ সহজ পাচ্য, কারণ এই রান্নাটিতে খুব বেশি মশলা ব্যবহার করা হয়নি। আমার রান্নাটা প্রায় মোটামুটি রেডি। এভাবে আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই সবজি দিয়ে মাছের ঝোল একবার ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। এবার চলুন পরিবেশন করে দেখাই।